আজকে 14ই ফেব্রুয়ারি, আজকের এই দিনটাকে কেউ কেউ কি বলে ভালোবাসা দিবস, কি বলেন ঠিক কিনা? ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস বলে থাকে, জোরে বলুন না, নাউজুবিল্লাহ। ওই ভালোবাসা, ওই ভ্যালেন্টাইন ডে, এটা কি আল্লাহর জন্য ভালোবাসা, নবীর জন্য ভালোবাসা? না। তাহলে যেই ভালোবাসা আল্লাহর জন্য নয়, যেই ভালোবাসা নবীর জন্য নয়, সেই ভালোবাসা কোনোদিন মুসলমানের হতে পারে? সেই ভালোবাসা দিবস, সেই ভ্যালেন্টাইন ডে কোনোদিন মুসলমানের ভালোবাসা দিবস হতে পারে? আমার যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, বিশ্ব ভালোবাসা দিবস পালন করে থাকে অনেকে, আজকে মূল পাড়া খানবাড়ি ছাত্র সমাজ আজকে সেই বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব ভালোবাসা দিবস নামের বিশ্ব বেহায়া দিবস না করে তারা এই দুনিয়ার কোনো অন্যায় অপরাধের সাথে না জড়িয়ে তারা আল্লাহর ভালোবাসা, আল্লাহর রাসূলের ভালোবাসার বাগান জুড়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলুন না, সুবহানাল্লাহ। তারা কি ইচ্ছা করলে একটা গানের আসর করতে পারতো না, পারতো কিনা? নাটকের আসর করতে পারতো কিনা? পারতো, গোপনে পারতো, বা ড্যান্স পার্টির আসর করতে পারতো, কিন্তু তারা সেটা করে নাই। তারা জানে, তারা সচেতন, তারা জানে এই বিশ্ব ভালোবাসা দিবস নামে, এই ভ্যালেন্টাইন ডে নামে, এই বেহায়া দিবসটির সাথে মুসলমানের, ইসলামের, কোরআনের, হাদিসের কোনো সম্পর্ক নাই, কি বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা শোনো, আমি এই কথাটা বলে আমার আলোচনা শেষ করে দেব। এই যে বিশ্ব ভালোবাসা দিবস বলা হয় 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে, এটা কোনো মুসলমানের আবিষ্কার নয়, এটা হচ্ছে খ্রিস্টানদের আবিষ্কার। কাদের? জোরে বলুন, যুবক ভাইরা বলো, কাদের আবিষ্কার? খ্রিস্টানদের আবিষ্কার। আমার যুবক ভাইরা অনেক কিছু না জেনে করে থাকে, আমার যুবক ভাইরা আজকে মুসলমান আলেমরা আমাদেরকে অনুসরণ করে না, নবীর সুন্নত মানে না, আজকে মুসলমান ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে নেইমার, ওই খেলোয়াড় নেইমার কিভাবে চুল কাটে, আমার যুবক ভাইরা সেইভাবে চুল কাটে, সাকিব খান কোন ধরনের পোশাক পরে, প্যান্ট পরে, সেই ধরনের প্যান্ট পরার চেষ্টা করে, কিন্তু না না, মুসলমানের অনুসরণ করার বিষয় এগুলো নয়, মুসলমান অনুসরণ করবে আল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নাত এবং সাহাবা ইকরামের সুন্নতকে। আরে জোরে বলুন ঠিক কিনা? মুসলমান কাকে অনুসরণ করবে? আল্লাহ রাসূলকে অনুসরণ করবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা শুনেছেন, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সকলেই দাবি করি, আমরা রাসূলকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, কি বলেন ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসি না এরকম কেউ আছে? নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে লালন পালন করেছেন, তিনি আমাদেরকে খাওয়ান, তিনি আমাদেরকে মৃত্যু দিবেন। তো যে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর মালিক, সে আল্লাহকে বান্দা হিসেবে আমরা ভালোবাসব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকে ভালোবাসার কথা বলেন নাই, তিনি বরং তার রাসূলকে অনুসরণের মাধ্যমে তার মহাব্বত অর্জনের কথা বলেছেন। জোরে বলুন না, সুবহানাল্লাহ। আমি ভূমিকায় বেশি কথা না বলে আমি সংক্ষেপে কয়েকটি কথা বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। জোরে বলুন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আমার, মাহবুব আমার, দোস্ত আমার, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, আপনার উম্মতকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, আমি আল্লাহর ভালোবাসার দাবি করে, কাকে মহব্বত করতে চায়? আল্লাহকে মহব্বত করতে চায়, অর্থাৎ আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে মহব্বত করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাত্তাবিউনী,
হাবিব আমার, মাহবুব আমার, তারা যদি আমি আল্লাহর মহব্বতের দাবি করে, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, তারা আমি আল্লাহর মহব্বতের দাবি করলে বাত্তাবিউনি, তারা আপনি রাসূলকে ইত্তেবা করবে, আপনি রাসূলকে অনুসরণ করবে, আপনি রাসূলকে অনুকরণ করবে, আপনি রাসূল তাদেরকে যা কিছু যেভাবে বলেছেন সেভাবে করবে, আপনি রাসূল যা কিছু আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নিয়ে এসেছেন তা তারা মেনে নিবে, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, তারা আপনি যা কিছু করতে বলেছেন তা করবে, যা কিছু নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবে, যদি এই কাজগুলো করতে পারে, আপনার ইত্তেবা করতে পারে, আপনার অনুসরণ করতে পারে, তাহলে আমি আল্লাহ, তারা আমি আল্লাহকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদেরকে মহাব্বত করব। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কি করবেন? ভালোবাসবেন, মহাব্বত করবেন। শর্ত কি? আমরা রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের অনুকরণ করতে হবে, রাসূল যা কিছু আমাদেরকে নির্দেশ করেছেন তা মানতে হবে, যা কিছু থেকে নিষেধ করেছেন তা আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, আপনি রাসূলকে ইত্তেবা করতে হবে, আপনি রাসূলকে অনুসরণ করতে হবে, আপনি রাসূলকে অনুসরণ করলে আমি আল্লাহ তাদেরকে নিজেই মহব্বত করব, তাদেরকে ভালোবাসব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন, আমরা আল্লাহকে ভালোবাসতে হবে না। আল্লাহ বলতেছেন যদি তোমরা আমার হাবিবের অনুসরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নিজেই মহব্বত করব, নিজেই তোমাদেরকে ভালোবাসব। আমাদের জাতীয় কবি কবি নজরুল বড় চমৎকার করে বলেছেন, আল্লাহকে যে পাইতে চায় হজরতকে ভালোবেসে, হজরতকে ভালোবেসে, পড়তে পারবেন আমার সাথে, আল্লাহকে যে পাইতে চায় হজরতকে ভালোবেসে, হজরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, না চাইতে পেয়েছে সে। আল্লাহু আকবার। কবি নজরুল আমাদের জাতীয় কবি, বাংলাদেশের জাতীয় কবি, বাংলাদেশের গৌরব কবি কাজী নজরুল ইসলাম বলতেছেন, কবি কাজী নজরুল ইসলাম তো আমার মনে হয় আল্লাহর কোরআনের আয়াতের তাফসির করেছেন, আয়াতের ব্যাখ্যা করেছেন। তিনি বলতেছেন তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে যদি পাইতে চাও, তাহলে তোমরা আমার রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলকে ইত্তেবা করতে হবে, রাসূলকে অনুসরণ যদি করতে পারো, আর যে ব্যক্তি রাসূলকে পেয়ে যাবে, আর শুকুরসি লৌহ কলম সব কিছু তোমরা না চাইতেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলকে যদি মহব্বত করতে পারো, রাসূলকে যদি অনুসরণ করতে পারো, আরশ কুরসি লৌহ কলম সব কিছু তোমার কাছে চলে আসবে, সব কিছু তোমার কদমের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম জুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব আমার, দোস্ত আমার, আপনি রাসূলকে যদি আমার বান্দারা অনুসরণ অনুকরণ করতে পারে তাহলে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব, ভালোবাসব। শুধু এতটুকুই শেষ নয়, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব, এতটুকুর মধ্যে শেষ নয়, বরং আমি আল্লাহ তাদের আমল নামার মধ্যে, তাদের জীবনের মধ্যে যে সমস্ত গুনাহ খাতা রয়েছে, যে সমস্ত ভুল ত্রুটি রয়েছে, যে সমস্ত গুনাহগুলো তারা করেছে, জেনে করেছে, না জেনে করেছে, হাতের দ্বারা করেছে, পায়ের দ্বারা করেছে, চোখের দ্বারা করেছে, ব্রেনের দ্বারা করেছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমার বান্দারা গুনাহ করেছে, আমার ওই বান্দাগুলো যদি আপনাকে অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব। শুধু ভালোবাসব তাই নয়, তাদের জীবনের যে সমস্ত গুনাহ রাশি রয়েছে সবগুলো গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বলতেছেন? শর্ত দুইটা,
একটি হচ্ছে আমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাই, আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন তার হাবিবকে অনুসরণ করতে হবে। হাবিবকে অনুসরণ করলে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে নিজেই মহব্বত করব, নিজেই ভালোবাসবো। শুধু ভালোবাসবো এতটুকুই শেষ নয়, আমি আল্লাহ ভালোবাসার পাশাপাশি তোমাদের জীবনের সবগুলো গুনাহ ক্ষমা করে দেব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে কিনা? এখানে যারা বসে আছেন একজন মানুষ হাত তুলে বলেন তো যে আমার কোনো গুনাহ নাই, আছেন? একজনও আছেন নাই? তাহলে আমাদের সবার গুনাহ আছে। আমরা ইচ্ছায় অনিচ্ছায় ভুলে জেনে শুনে যে কোনোভাবে আমাদের গুনাহ হয়ে যায়, আল্লাহ বলতেছেন আমার হাবিবকে যদি মহব্বত করতে চাও, মহব্বত করতে পারো, অনুসরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব আর তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে মহব্বত করতে চাই, রাসূলকে মহব্বত করতে চাই, ঠিক কি না বলেন? কারা কারা আল্লাহকে মহব্বত করতে চায় দুই হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সম্মানিত মুসলমান একরাম, আমরা আল্লাহকে মহব্বত করতে চাই, আল্লাহর রাসূলকে মহব্বত করতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর রাসূলকে ভালোবাসতে চাই, এবং দুনিয়ার যে সমস্ত মানুষকে আমরা ভালোবাসি আমাদের ওই ভালোবাসাগুলো আল্লাহ এবং তার রাসূলের জন্য হবে। কার জন্য? আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য আমরা মহব্বত করব। দুনিয়াতে একজন ভাইকে মহব্বত করব, কার জন্য মহব্বত করব? আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য মহব্বত করব। দুনিয়াতে ইমাম সাহেবকে মহব্বত করেন, ভালোবাসেন, ইমাম সাহেবকে মহব্বত করে হাদিয়া তোহফা দেন, কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। কি বলেন, ঠিক কি না? নাকি দুনিয়ার কোনো স্বার্থ আছে? দুনিয়ার যে কোনো মানুষকে মহব্বত করব, ভালোবাসব, সব কিছু আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার বাহিরে পৃথিবীতে কোনো ভালোবাসা থাকতে পারে না। কি বলেন, ঠিক কি না? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা ছাড়া দুনিয়াতে কোনো ভালোবাসা থাকতে পারে না, নাই। কি বলেন, ঠিক কি না? তাহলে আজকে 14ই ফেব্রুয়ারি, আজকের এই দিনটাকে কেউ কেউ কি বলে? ভালোবাসা দিবস। কি বলেন, ঠিক কি না? ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস বলে থাকে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওই ভালোবাসা, ওই ভ্যালেন্টাইন ডে, এটা কি আল্লাহর জন্য ভালোবাসা, নবীর জন্য ভালোবাসা? না। তাহলে যেই ভালোবাসা আল্লাহর জন্য নয়, যেই ভালোবাসা নবীর জন্য নয়, সেই ভালোবাসা কোনোদিন মুসলমানের হতে পারে? সেই ভালোবাসা দিবস, সেই ভ্যালেন্টাইন ডে কোনোদিন মুসলমানের ভালোবাসা দিবস হতে পারে? আমার যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, বিশ্ব ভালোবাসা দিবস পালন করে থাকে অনেকে, আজকে মূল পাড়া খানবাড়ি ছাত্র সমাজ আজকে সেই বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব ভালোবাসা দিবস নামের বিশ্ব বেহায়া দিবস না করে তারা এই দুনিয়ার কোনো অন্যায় অপরাধের সাথে না জড়িয়ে তারা আল্লাহর ভালোবাসা, আল্লাহর রাসূলের ভালোবাসার বাগান জুড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা কি ইচ্ছা করলে একটা গানের আসর করতে পারতো না, পারতো কি না? নাটকের আসর করতে পারতো কি না, পারতো? গোপনে পারতো, বা ড্যান্স পার্টির আসর করতে পারতো, কিন্তু তারা সেটা করে নাই। তারা জানে, তারা সচেতন, তারা জানে এই বিশ্ব ভালোবাসা দিবস নামে, এই ভ্যালেন্টাইন ডে নামে, এই বেহায়া দিবসটির সাথে মুসলমানের, ইসলামের, কোরআনের, হাদিসের কোনো সম্পর্ক নাই। কি বলেন, ঠিক কি না? আমার যুবক ভাইরা শোনো, আমি এই কথাটা বলে আমার আলোচনা শেষ করে দেব। এই যে বিশ্ব ভালোবাসা দিবস বলা হয় 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে, এটা কোনো মুসলমানের আবিষ্কার নয়, এটা হচ্ছে খ্রিস্টানদের আবিষ্কার। কাদের? জোরে বলুন যুবক ভাইরা, বলো কাদের আবিষ্কার? খ্রিস্টানদের আবিষ্কার। আমার যুবক ভাইরা অনেক কিছু না জেনে করে থাকে, আমার যুবক ভাইরা আজকে মুসলমান আলেম ওলামাদেরকে অনুসরণ করে না, নবীর সুন্নত মানে না, আজকে মুসলমান ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে নেইমার, ওই খেলোয়াড় নেইমার কিভাবে চুল কাটে আমার যুবক ভাইরা সেইভাবে চুল কাটে, সাকিব খান কোন ধরনের পোশাক পরে প্যান্ট পরে সেই ধরনের প্যান্ট পরার চেষ্টা করে, কিন্তু না না, মুসলমানের অনুসরণ করার বিষয় এগুলো নয়। মুসলমান অনুসরণ করবে আল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নাত এবং সাহাবা ইকরামের সুন্নতকে। আরে জোরে বলুন, ঠিক কিনা? মুসলমান কাকে অনুসরণ করবে?
আল্লাহর রাসূলকে অনুসরণ করবে, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, প্রিয় যুবক ভাইরা শোনো, তোমার আদর্শ নেইমার হতে পারবে না, তোমার আদর্শ মেসি হতে পারবে না, তোমার আদর্শ সাকিব খান হতে পারবে না, তোমার আদর্শ হতে হবে রাসূলুল্লাহর আদর্শ, তাহলেই তুমি প্রকৃত মুসলমান হতে পারবে। কথা বলুন ঠিক কিনা? আজকে ভ্যালেন্টাইন ডে যারা পালন করে, কেউ না জেনে করে, কেউ জেনেও করে, কিন্তু আমার যুবক ভাইয়েরা মনে রাখো, এই ভ্যালেন্টাইন ডে কোনো মুসলমান আবিষ্কার করে নাই। আজ থেকে হাজার হাজার বছর আগে আমি যতটুকু গবেষণা করেছি, যতটুকু খোঁজ করেছি, যতটুকু গবেষণা করে আমি পেয়েছি, এই ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন একজন খ্রিস্টানের নাম, কার নাম? একজন খ্রিস্টানের নাম ভ্যালেন্টাইন, তার নামে এই দিবসটা চালিয়ে দেওয়া হয়েছে, যে ছিল ইতালির রোম শহরের মধ্যে, ইতালির রোম শহরে। যুবক ভাইরা ভালো করে শুনো, ভ্যালেন্টাইন কোত্থেকে এসেছে? আজ থেকে হাজার হাজার বছর আগে ইতিহাসের মধ্যে যেই সনটা পাওয়া যায়, 269 সালে, 269 সালে, এখন হলো 2022 সাল, তার মানে হাজার হাজার বছর আগে ওই ইতালির রোম শহরের মধ্যে ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান ছিল, যে অপরাধ করার পর তাকে কারাবদ্ধ করা হলো। কারাবদ্ধ করার পর সে ওই কারাবদ্ধ যে তাকে কারাবদ্ধ করে রেখেছে ওই ভ্যালেন্টাইন, সে কারাবদ্ধ যে করে রেখেছে তার মেয়েকে ভালোবেসেছে, মেয়েকে ভালোবাসার কারণে ওই মেয়েটি ভালোবেসেছে এবং মেয়েটি অসুস্থ ছিল, মেয়েটি অসুস্থ থাকার পর সে তাকে সেবা শুশ্রূষা করেছে এবং তাকে ভালোবেসেছে। এই কথা শুনে লোকেরা তাকে আরো বেশি তার নাম শুরু করে দিল যে ভ্যালেন্টাইন। এই লোকটা কারাবদ্ধ থাকা অবস্থায়, জেলে থাকা অবস্থায়ও একটা মেয়েকে ভালোবেসেছে, একটা মেয়েকে অসুস্থ অবস্থা থেকে সে সেবা দিয়ে ভালো করেছে। এই কথা ওই সময়ের ওই ইতালির মধ্যে যে রাজা ছিল সেই রাজা শুনেছে। এখন রাজা প্রজা যারা, রাজা যারা হয়, বাদশাহ যারা হয়, তাদের মনের মধ্যে একটা বিষয় থাকে যে আমার নাম সমস্ত প্রজারা জপবে, আমার নাম আমার রাজত্বের মধ্যে সবাই গাইবে, আমার নামের চাইতে কারো নাম বেশি গাইতে পারবে না, এরকম একটা ভাব থাকে কিনা? জোরে বলুন থাকে কিনা? তো ওই সময়ের ওই রোমের ওই রাজা সে চিন্তা করল যে এই যে ভ্যালেন্টাইন, এই যে ভ্যালেন্টাইন, এই ভ্যালেন্টাইন, এই সে এই লোকটা, এই লোকটার নাম আমার রাজত্বের মধ্যে আমার চাইতে বেশি মানুষ জপতেছে। সে কি করলো, ওই রাজা কি করলো, ভ্যালেন্টাইনকে হত্যা করে দিল। ভ্যালেন্টাইনকে কি করে দিল, হত্যা করে দিল। রাজাও ছিল খ্রিস্টান এবং ওই ভ্যালেন্টাইন নিজেও ছিল খ্রিস্টান, যখন তাকে হত্যা করে দিল। পরবর্তীতে ওই সময়ে সময় থেকে মানুষগুলো মনে করলো যে ভ্যালেন্টাইন সে কারাবদ্ধ ছিল, সে একটা ভালো কাজ করেছে, একটা মেয়েকে সেবা দিয়েছে, ভালোবেসেছে, তাহলে তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমরা প্রতি বছর 14ই ফেব্রুয়ারি তাকে যেই তারিখে কী করা হয়েছে, মারা হয়েছে, ওই তারিখটা ছিল 14ই ফেব্রুয়ারি। তারা ওই সময়ের মানুষগুলো বললো যে আমরা প্রতি বছর 14ই ফেব্রুয়ারি আমরা এই ভ্যালেন্টাইন ডে আমরা পালন করব। জোরে বলুন না, নাউজুবিল্লাহ। এই যে ভ্যালেন্টাইন ডে, এই দিনটা এবং এটার সাথে যারা জড়িত তারা কি মুসলমান না বিধর্মী? বিধর্মী, খ্রিস্টান, সবাই খ্রিস্টান। এবং ওই দিনটা যেভাবে এসেছে এটা কোনো ভালো, কোনো ভালো বিষয়কে নিয়ে আসে নাই। এবং ওই সময় থেকে এই পরবর্তীতে এই ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামে পালন করা হয়। জোরে বলুন না, নাউজুবিল্লাহ। যুগের সময়ের ব্যবধানে এই ভ্যালেন্টাইন ডে নামের এই নোংরা দিবসটি, এই বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব ভালোবাসা দিবস নামে বিশ্ব বেহায়া দিবসটি এখন বিভিন্ন মুসলিম দেশের মধ্যেও ছড়িয়ে পড়েছে। জোরে বলুন না, নাউজুবিল্লাহ। সেই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশেও এসে পৌঁছেছে। কিন্তু এই ভ্যালেন্টাইন ডে, আমি যে ইতিহাস বলেছি এর সাথে মুসলমানদের কোনো ন্যূনতম কোনো সম্পর্ক নাই। যেই ভ্যালেন্টাইন ডের সাথে, যেই বিশ্ব ভালোবাসা দিবস নামে বিশ্ব বেহায়া দিবসের সাথে মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, হাদিসের সাথে সম্পর্ক নাই, ইজমার সাথে সম্পর্ক নাই, কিয়াসের সাথে সম্পর্ক নাই, সেই বিশ্ব ভালোবাসা দিবস নামে বিশ্ব বেহায়া দিবস কোনো অবস্থাতেই কোনো মুসলমান পালন করতে পারে? আরো জোরে বলুন, পারে? এবং যেই যেই দিবসটির সাথে বাংলাদেশের সাথে, বাংলাদেশের
অস্তিত্বের সাথে, বাংলাদেশের স্বাধীনতার সাথে, বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের সাথে কোনো কিছুর সাথে যে দিবসটির কোনো সম্পর্ক নাই, সেই দিবসটি বাংলাদেশের কোনো সচেতন নাগরিক, সে মুসলমান না হলেও সে কোনো অবস্থাতেই এই বিশ্ব ভালোবাসা দিবস নামে, বিশ্ব ভ্যালেন্টাইন ডে নামে এই বিশ্ব বেহায়া দিবস কোনো অবস্থাতেই কোনো বাঙালি সে মুসলমান না হতে পারে, সে হিন্দু হলেও সে খ্রিস্টান হলেও সে কোনো অবস্থাতেই বাংলার জমিনে এমন একটা নিকৃষ্ট দিবস সে কোনো দিন পালন করতে পারে। কথা বুঝেছেন আমার যুবক ভাইয়েরা? আজকে 14ই ফেব্রুয়ারি, আজকে মূল পাড়া ছাত্র সমাজের উদ্যোগে এই মাহফিল থেকে তোমরা এই মেসেজটুকু অন্তত নাও যে আমরা এই বিশ্ব ভালোবাসা দিবস নামে বিশ্ব বেহায়া দিবসকে আমরা গ্রহণ করব না। আমার যুবক ভাইয়েরা, একটা হাদিস বলে তোমাদেরকে সচেতন করছি, শোনো আজকে আমরা কাদেরকে অনুসরণ করছি। আমার রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাকে অনুসরণ করে কাল হাশরের ময়দানে হাশর হবে তার সাথে। যে যাকে অনুসরণ করে হাশর হবে কার সাথে? আমার যুবক ভাইয়েরা, যদি নেইমারকে অনুসরণ করো, নেইমার মুসলমান না, বিদর্মী, তাহলে যদি নেইমারকে অনুসরণ করো তোমার হাশর হবে নেইমারের সাথে। যদি তুমি যেই কোনো বিদর্মীকে অনুসরণ করো, ভ্যালেন্টাইন ডে পালন করো, তাহলে মনে রাখবে তোমার হাশর মুসলমানের সাথে হবে না, তোমার হাশর ওই ভ্যালেন্টাইন ডে যারা আবিষ্কার করেছে ওই ইহুদি খ্রিস্টানদের সাথে তোমার হাশর হবে। কার কথা? রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা, আমার কথা নয়। যে জাতি যাকে অনুসরণ করবে তার হাশর তার সাথেই হবে। সুতরাং আমাদের কোন অবস্থাতেই ভ্যালেন্টাইন ডে পালন করা যাবে না, এবং আমাদের মুসলমানদের কোনো আমলের কোনো কাজে আমরা কোনো অবস্থাতেই কোনো বেদিনকে আমরা অনুসরণ করতে পারবো না। একটু দূরে সরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ কিছুক্ষণের মধ্যে মিলাদ শরীফ এবং মুনাজাত হয়ে যাবে, একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আউয়াল আখির সব কিছু জানে দেখে।